আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার অভিযুক্ত নিয়োগকর্তা ও এজেন্টদের বিরুদ্ধে তদন্তের দাবি। মালয়েশিয়ায় প্রবাসীদের রুখতে আসছে আলিবাবা বিরোধী আইন। ইতিহাসের সর্বোচ্চ জনশক্তি রপ্তানিতে পার হয়েছে 2023। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও বাংলাদেশের পরে এনজেড এখন দুবাই, ভারত ও পাকিস্তানে। বছর জুড়ে বিমান টিকিটের সেরা অফার ও সর্বোচ্চ ছাড় লুফে নিতে সঙ্গে থাকুন এনজেডের এনজেড ওয়ার্ল্ড, আপনার আমার নিশ্চিন্ত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। যারা মালয়েশিয়ার জোহরের কোটাটিঙ্গিতে আটক 171 জন বাংলাদেশি কর্মীকে চাকরি দিতে ব্যর্থ হয়েছে, সেসব নিয়োগকর্তা এবং এজেন্টদের বিরুদ্ধে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের তদন্ত করা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির এক সাবেক সাংসদ। প্রাক্তন সুঙ্গাইপুলো আসনের সংসদ সদস্য আর শিবারসা এক এক্স পোস্টে বলেছেন, গ্র্যাফট বাস্টারদের বিষয়টি তদন্ত করা উচিত, বিশেষ করে কিভাবে এজেন্টরা ইমিগ্রেশন বিভাগ থেকে অনুমোদন পেতে সক্ষম হলো। এই বাংলাদেশি কর্মীদের জন্য কোনো কাজ না থাকা অবস্থায় এজেন্ট কিভাবে ইমিগ্রেশন বিভাগের অনুমতি পেয়ে এদেরকে মালয়েশিয়াতে নিয়ে এলো। তিনি বলেন, শ্রমিকরা এখানে ভিকটিম এবং তাদের সাথে এমন আচরণ করা উচিত নয় যেন তারা অপরাধী কিংবা অভিবাসন আইন লঙ্ঘন করেছে। তারা সেই এজেন্টের শিকার যারা তাদের আইন ভঙ্গ করেছে। ইমিগ্রেশন বিভাগের সেই এজেন্টকে খুঁজে বের করা উচিত এবং গুরুতর শাস্তির লক্ষ্যে বিচারের আওতায় আনা উচিত। এর আগে গতকাল রাতে মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় শত শত বাংলাদেশি প্রবাসী জোহর রাজ্যের কোটাটিঙ্গির বেউদামাই এলাকায় রাস্তার পাশ ধরে হাঁটছেন। এ সময় তাদের একটি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে আলোড়ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক মালয়েশিয়ানই সেখানে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এত বিপুল বাংলাদেশি কাজ ছাড়া কেন মালয়েশিয়াতে ঘোরাফেরা করছে। এরপর সেই ভিডিওর ব্যাখ্যা দিয়ে কোটাটিঙ্গি জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট হোসেন জামোরা বলেছেন, 20 ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে এবং একই দিনে ওই 171 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, এই বাংলাদেশি প্রবাসীদের এক মাসেরও আগে মালয়েশিয়াতে নিয়ে আসা হয়, কিন্তু এজেন্ট তাদেরকে কাজ না দেওয়ায় তারা প্রায় 10 কিলোমিটার রাস্তা হেঁটে থানায় যাওয়ার পরিকল্পনা করেন। এ সময় বেউদামাই থানার দিকে তারা অভিযোগ করতে এগিয়ে গেলে এর আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়। হোসেন বলেন, আটককৃত সকল বাংলাদেশি প্রবাসীর বৈধ কাগজপত্র রয়েছে এবং মালয়েশিয়াতে তারা বৈধভাবে এসেছেন। তারা কী কারণে কাজ পাননি কিংবা সেই এজেন্টদের ব্যাপারে আরও তদন্তের কথা জানায় পুলিশ কমিশনার। বিজয়ের মাসে মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠান মাত্র 26.50 রিঙ্গিতে। মাস শেষে থাকছে সর্বোচ্চ পণ্য পাঠানো 3 জনের জন্য বিশেষ উপহার। মালয়েশিয়া থেকে ব্যক্তিগত বা বাণিজ্যিক মালামাল পাঠানোর বিশ্বস্ত নাম জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। তাই আজই বুকিং করুন আপনার পণ্য 95 জালান্তন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংক অব ব্যাংকের পাশে কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। মালয়েশিয়ার অর্থনীতি বিষয়ক মন্ত্রী রাফিজি রামলি বলেছেন, অবৈধভাবে বিদেশি কর্মীদের দোকানের লাইসেন্স ভাড়া দেয় এমন মালয়েশিয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য একটি আলিবাবা বিরোধী আইন প্রণয়নের বিবেচনা করা হচ্ছে। অর্থনীতি বিষয়ক মন্ত্রী বলেন, প্রস্তাবিত আলিবাবা বিরোধী আইনটি বিদেশি শ্রমিকদের দেশে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে আটকানোর জন্য অর্থ মন্ত্রণালয় যে সকল ব্যবস্থা নিয়েছে তার মধ্যে এটি একটি। আলিবাবা বিরোধী আইন মালয়েশিয়ানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুমতি দেবে যারা শর্ত পূরণ না করে বিদেশি কর্মীদের আলিবাবা লাইসেন্স দেয়। তিনি সোমবার এক টুইটার পোস্টে একথা বলেছেন। তিনি এমন একজনের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যিনি জিজ্ঞাসা করেন, সরকারের ভর্তুকি থেকে উপকৃত বিদেশিদের ব্যাপক প্রবাহ নিয়ন্ত্রণে বর্তমান আইনের কোনো খসড়া তৈরি করা হচ্ছে কিনা। রাফিজি বলেন, কয়েক দশক আগে নেওয়া পদক্ষেপের ফলে এটি নির্দিষ্ট অঞ্চলে বিদেশিদের আধিপত্য তৈরি করছে। এটি একটি জাতীয় ইস্যু এবং বিদেশি কর্মীদের সমস্যা নয়, এটি বিদেশি কর্মীদের ওপর আমাদের নির্ভরতা দিয়ে শুরু হয়। নিয়োগকর্তাদের জিজ্ঞাসা করুন, নিয়োগকর্তারা বলবেন স্থানীয়রা নির্দিষ্ট সেক্টরে এই ধরনের কাজ করতে চান না। যখন অনেক বিদেশি কর্মী থাকে তখন আমাদের নিজস্ব লোকেরা তাদের ব্যবসা পরিচালনার জন্য অবৈধভাবে প্রতিষ্ঠান ভাড়া দেয় এবং লাইসেন্স দেয়। রাফিজি ব্যাখ্যা করে বলেন, এটি রুখতে এবার আইন নিয়ে আসা হচ্ছে। বেতন প্রদানও একটি কারণ, কারণ ন্যূনতম মজুরি থাকার
কারণে পারিশ্রমিক প্যাকেজ আগের চেয়ে বেশি প্রতিযোগিতামূলক বলেও উল্লেখ করেন রাফিজুর রামলি। এ সময় তিনি বলেন, এই সবগুলো বিষয়কে ভারসাম্যপূর্ণ করতে হবে, যাতে বিদেশি কর্মীদের ওপর বেশি নির্ভরশীল শিল্পগুলোতে কোনো কঠোর প্রভাব না পড়ে। আমি নিয়োগকর্তা এবং শিল্পের কাছ থেকে আমার বার্তা দিচ্ছি, এটি আসছে কারণ আমরা এভাবে চালিয়ে যেতে পারি না, এটির সংস্কার প্রয়োজন। অর্থনীতির নানা খারাপ খবরের মাঝেও জনশক্তি রপ্তানিতে সুখবর দিয়ে বছর শেষ হতে যাচ্ছে। বিদায়ী এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর 10 মাসে প্রবাসে গেছে 12,10,256 জন বাংলাদেশি কর্মী। একক বছর হিসেবে বিদেশে যাওয়া মানুষের সবচেয়ে বড় সংখ্যা এটি। বছরের শেষ দুই মাস নভেম্বর ও ডিসেম্বরের জনশক্তি রপ্তানির হিসাব যোগ হলে এই সংখ্যা 15 লাখের ঘর স্পর্শ করবে। দেশের অর্থনীতির প্রধান তিন ভিত্তির অন্যতম হলো প্রবাসী আয়। বৈদেশিক মুদ্রার লেনদেন স্থিতিশীল রাখার মাধ্যম এই খাত আমদানি রপ্তানিতে প্রভাব ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করে। রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ করতে সহায়তা করে। প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রায় যার প্রধান এবং একমাত্র উপায়। স্বাধীনতার পর থেকে প্রতিবছর বিদেশে কাজের সন্ধানে যাওয়া মানুষের যে হিসাব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে রয়েছে, তাতে সর্বোচ্চ সংখ্যক ছিল 2017 এবং 2022 সালে। এই দুই বছরে প্রবাসে যাওয়া মানুষের সংখ্যা ছিল যথাক্রমে 10,08,525 জন এবং 11,35,873 জন।